Assalamualaikum guys, apna shobai kemon achen? Asha kori shobai bhalo achen. Guys, amader game er modhe bargain season name ekta event chole ashe ar ei event ta je ashbe eta kintu aro 10 din age bole diyechhilam je sathe seri ga ashbe. So asha kori apnara shobai bujhte perechen. Ami apnaderke bolechhilam je amader notun ekta hyperbook ashbe ebong hyperbook ta dekhte kemon hobe seta full video shokare review peye gechi. So ki ki item thakbe shegulo prottekta review kore dekhabo ajker video te. Ebong guys, shei sathe amader magic cube store er modhe noita notun bundle ashte choleche. So ki ki bundle ashbe seta ajker video te ami apnader dekhiye debo. Esharo guys, apnara onekei comment e bolen bhai jersey event er update to dicche na. Jersey event kobe ashbe, kon event er madhye ashbe shegulo আজকে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব এবং গাইস সেই সাথে ডক্টর সেনিটি বান্ডিলের আপডেট দিব আজকে ভিডিওতে এই আপডেটে কিন্তু গাইস একটা ইবো বান্ডিল আসার কথা ছিল বাট বান্ডিলটা কিন্তু এখনো পর্যন্ত ভিডিও পাওয়া যায়নি সো বান্ডিলটা আসবে কিনা আর যদিও আসে কবে আসবে আর দেখতে কেমন হবে সেটা আজকে ভিডিওতে আমি আপনাদের রিভিউ করে দেখাবো এছাড়াও গাইস আজকে ভিডিওতে অনেকগুলো জোস লেভেল ইনফরমেশন থাকবে সো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন সো ফার্স্টে গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন আমাদের ইভো M4 রানের টিম একটা টপ আপেন এটা আমাদের আপকামিং সময়ে আসতে চলেছে সো যদি 500 ডায়মন্ড টপ আপ করেন তাহলে গাইস একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন আর 100 ডায়মন্ড যদি টপ আপ করেন তাহলে গাইস একটা সার্ভ স্কিন পেয়ে যাবেন সো দুইটাই কিন্তু জোস লেভেলের আইটেম সো এটা আমরা নেক্সট টপমেন্ট বা তার পরবর্তী টপমেন্ট আমরা দেখতে পাবো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যেহেতু গাইস অক্টোবর মাসের 10 তারিখের মধ্যে ইভো M4 রানটা দিয়ে দিবে বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারে সেহেতু গাইস 10 তারিখের মধ্যে কিন্তু এই টপমেন্টটাও দিয়ে দিবে এই আপডেটের জন্য গাইস অনেকগুলো নতুন বান্ডিল এবং অনেকগুলো নতুন গান স্কিন ডিজাইন করা হয়েছে যার মধ্যে গাইস একটা ডেজার্ট ঈগল গানের স্কিন আছে যেটা আমি আপনাদের কয়েকদিন আগে রিভিউ করে দেখিয়েছিলাম জোস লেভেল কিন্তু একটা স্কিন এবং সেই সাথে গাইস একটা বান্ডিল নিয়ে ইন্ডিয়া সার্ভারে আজকে একটা ফ্রি টু ইভেন্ট চলে আসছে সো আপনারা তো দেখতে পাচ্ছেন ফ্রি টু ইভেন্টের রিভিউটা সো আমাদের সার্ভারে গাইস অনেকদিন হয়ে গেছে তেমন কোনো ফ্রি টু ইভেন্ট চলতেছে না সো যে কোনো টাইমে কিন্তু গাইস এফ টুর্নামেন্টটা বাংলাদেশ সার্ভারে চলে আসবে সো এখানে গাইস মেইন প্রাইজ হিসেবে একটা ডেজার্ট ঈগল গানের স্কিন থাকবে এবং সেকেন্ড প্রাইজ হিসেবে গাইস একটা বান্ডেল থাকবে সো দুইটাই কিন্তু জোস লেভেল আইটেম সো এই দুইটা কিন্তু আসতে চলেছে ওকে গাইস এই দুইটা আইটেমই কিন্তু আপনারা 1082 ডায়মন্ডের মাঝখানে সবাই পেয়ে যাবেন সো যাই হোক গাইস আপনারা কার কার পার করবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন ওবি 36 আপডেট আসার আগে আমি আপনাদের লিংকস দিয়েছিলাম যে আমাদের এই আপডেটে নতুন একটা হাইপার বুক আসতে চলেছে সো ফাইনালি কিন্তু গাইস হাইপার বুকটা দেখতে কেমন হবে সেটার ভিডিওটা আমার কাছে চলে আসছে সো আপনারা স্ক্রিন উপর দেখতেই পারছেন গাইস লেভেল 1 এ গাইস একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন ওপি লেভেলের গাইস ব্যাকপ্যাকটা দেখতে কিন্তু জোস আর অ্যানিমেশনও কিন্তু জোস সো এটা কিন্তু আপনারা ফ্রি তে পাবেন হাইপার বুকটা টপ আপ করে নিলেই আর লেভেল 2 এ গাইস একটা গ্রেনেডের স্কিন থাকবে সো গ্রেনেডের স্কিনটার অ্যানিমেশনও কিন্তু জোস লেভেলের আর হাইপার বুকের মধ্যে যে আইটেমগুলো দেয় সেগুলো কিন্তু অনেক জোস লেভেলের দিয়ে থাকে আর লেভেল 3 তে গাইস একটা ওপি লেভেলের লুট বক্সের স্কিন পেয়ে যাবেন এই প্রত্যেকটা আইটেমই মূলত গাইস দেওয়ালি থিমে ডিজাইন করা হয়েছে আর লেভেল 4 এ গাইস জোস লেভেলের একটা গোলাল স্কিন থাকবে সো প্রত্যেকটা কিন্তু গাইস প্রশংসনীয় কারণ প্রত্যেকটা কিন্তু জোস লেভেলের ডিজাইন আর গাইস লেভেল 5 এ আছে একটা পেনের স্কিন সো পেনের স্কিনটাও তো আপনারা স্ক্রিন উপর দেখতেই পারছেন সো আপনারা যখন লেভেল 5 এ যাবেন তখন কিন্তু গাইস এই পেনের স্কিনটা পেয়ে যাবেন আর লেভেল 6 এ কিন্তু জোস লেভেলের একটা ফিস্ট স্কিন থাকবে সো ফিস্ট স্কিনটাও তো আপনারা স্ক্রিন উপর দেখতেই পারছেন সো লেভেল 6 এ যখন আপনারা যাবেন তখন গাইস এই ফিস্ট স্কিনটা এখান থেকে পেয়ে যাবেন আর আপনারা এগুলো গাইস টোকেন দিয়ে ম্যাক্স করতে পারবেন যেমন গাইস আমাদের হাইপার বুক এসেছিল র‍্যাম্পেজ স্পেশাল সেম টু সেম হাইপার বুক কিন্তু গাইস এটাও হবে আর লেভেল 7 এ গেলে কিন্তু গাইস আপনারা জোস লেভেল একটা ইমোটো পেয়ে যাবেন সো ইমোটটা কিন্তু দেওয়ালি থিমে মানে প্রত্যেকটা আইটেম রেডি কিন্তু দেওয়ালি থিমে সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর গাইস লেভেল 7 এ জোস লেভেল একটা আইটেম থাকবে যেটা হাইড করে রাখা হয়েছে হাইপ ক্রিয়েট করার জন্য সো সেটা এখনো পর্যন্ত কিন্তু শো করানো হয়নি সো যখন আপনারা হাইপার বুকটা নেবেন এবং লেভেল 7 এ যাবেন তখনই কিন্তু সেটা দেখতে পাবেন এটা কিন্তু এখনো পর্যন্ত শো করানো হয়নি সেহেতু গাইস আমি আপনাদের দেখাতে পারলাম না আর বাকি সমস্ত কিছু কিন্তু রিভিউ করে দিলাম সো মেবি গাইস আমি ফার্স্ট আপনাদেরকে হাইপার বুকের রিভিউ দেখালাম সো এর জন্য হলো কিন্তু গাইস আপনারা সবাই একটা করে লাইক করে দিয়েন কারণ ইদানিং চ্যানেল কিন্তু অনেক ডাউন চলতেছে আপনাদের একটা লাইকই পারে চ্যানেলের রিচ আবার বাড়াতে ওকে গাইস আপনারা যদি কেউ ডায়মন্ড টপ আপ করতে চান তাহলে আমাদের অফিশিয়াল পেজ থেকে করতে পারেন আমাদের অফিশিয়াল পেজের লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন সো আপনারা সবথেকে কম টাকায় আমাদের পেজ থেকে ডায়মন্ড কিনতে পারবেন এবং সেই সাথে গাইস সবথেকে ফাস্ট ডেলিভারি পাবেন সো আশা করি গাইস আপনারা যারা আমাকে ভালোবাসেন আমাদের পেজ থেকে ডায়মন্ড টপ আপ করবেন আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার প্রত্যেকটা সার্ভারেই কিন্তু গাইস এই ফ্রি টু ইভেন্টটা কনফার্ম হয়ে গেছে আর এটা হচ্ছে গাইস একটা স্কাইউইং এর ফ্রি টু ইভেন্ট আর এটা গাইস এই আপডেটের একটা নতুন প্রোফাইল অ্যানিমেশন সো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর এটা কিন্তু ফ্রি টু ইভেন্টের মাধ্যমে আসতে চলেছে সো ডাটা ম্যানেজার দ্বারা লিখানো জায়গায় সর্বোচ্চ 7 দিন সময় লাগতে পারে এর মধ্যে কিন্তু গাইস এই ফ্রি টু ইভেন্টটা চলে আসবে আর এখানে যে অ্যানিমেশনটা দেওয়া হয়েছে গাইস অ্যানিমেশনটা কিন্তু জোস লেভেল একটা অ্যানিমেশন আর এটা কিন্তু গাইস আমাদের প্রোফাইল অ্যানিমেশন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনারা যদি ফ্রি টু ইভেন্ট থেকে গাইস এই স্কাইউইং নেন তাহলে কিন্তু গাইস অ্যানিমেশনটা ফ্রি তে পেয়ে যাবেন যেমন গাইস কিছুদিন আগে কিন্তু আমাদের ড্রাগনের একটা স্কাইউইং এসেছিল সেটা যদি আমরা নিতাম তাহলে কিন্তু গাইস ড্রাগনের অ্যানিমেশনটা ফ্রি তে পেয়ে যেতাম সো সেম ভাবে কিন্তু গাইস আপনারা যদি এই স্কাইউইং নেন তাহলে কিন্তু গাইস এটা অ্যানিমেশনটা ফ্রি তে পেয়ে যাবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন সো 1082 ডায়মন্ড খরচ করলে কিন্তু আপনারা অ্যানিমেশন প্লাস স্কাইউইং দুইটাই পেয়ে যাবেন আর এটা কিন্তু আপকামিং 6 থেকে 7 দিনের মধ্যে 100% কনফার্ম চলে আসবে ওকে গাইস প্রত্যেক মাসের 1 তারিখে ম্যাজিক কিউব স্টোরের মধ্যে কিছু চেঞ্জেস আনা হয় মানে ম্যাজিক কিউব স্টোরের মধ্যে কিন্তু গাইস কয়েকটা বান্ডিল এড করে দেওয়া হয় সো এই মাসের 1 তারিখে কি কি বান্ডিল এড হবে সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন ফার্স্টে গাইস যে বান্ডিলটা আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাইস একটা ফিমেল বান্ডিল এটা কিন্তু এড হতে চলেছে আমাদের ম্যাজিক কিউব স্টোরের মধ্যে আর এই বান্ডিলের যে নেম সেটা হবে ইন কিং এফেকশন সো এই বান্ডিলটা ম্যাজিক কিউব স্টোরের মধ্যে 100% কনফার্ম এড হতে চলেছে এরপর গাইস দেখতে পাচ্ছেন আমাদের আরো দুইটা বান্ডিল সো এটা মেল বান্ডিল এবং ফিমেল বান্ডিল দুইটা ধরেই কিন্তু এড হতে চলেছে এরপর গাইস আপনারা স্ক্রিন উপর যে বান্ডিলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুদিন আগে ডায়মন্ড রয়েল এসেছিল সো সেটাও কিন্তু এড হতে চলেছে সো এটা কিন্তু ফিমেল বান্ডিল এবং মেল বান্ডিল দুইটাই কিন্তু এড হতে চলেছে তারপর গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে ডায়মন্ড রয়েলের মাধ্যমে এসেছিল সো ডক্টর রেড বান্ডিল এবং এটার ফিমেল বান্ডিল সো দুইটাই কিন্তু আসতে চলেছে এবং সেই সাথে গাইস দেখতে পাচ্ছেন আরো দুইটা ফিমেল বান্ডিল এবং মেল বান্ডিল সো এই দুইটা বান্ডিলও কিন্তু আসতে চলেছে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন সো 1 তারিখে কিন্তু ইন্ডিয়া সার্ভার 100% কনফার্ম এই বান্ডিলগুলো ম্যাজিক কিউব স্টোরের মধ্যে দেখতে পেয়ে যাবেন আর আমাদের বাংলাদেশ সার্ভারও গাইস 1 তারিখে ম্যাজিক কিউব
স্টোরটা আপডেট হতে চলেছে সো এখান থেকে অনেকগুলো বান্ডেল দিয়ে দিবে এবং সেই সাথে গাইস এর বাইরেও কিন্তু অনেকগুলো ভালো ভালো বান্ডেল দিয়ে দিবে বাট গাইস আপনারা এটা শিওর থাকেন দুইটা সার্ভারে কিন্তু দুই রকমের বান্ডেল আসবে এরপর গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন ডক্টর সেনিটি বান্ডেল কিন্তু একটা ইভেন্ট পাওয়া যাচ্ছে আর সেই ইভেন্টের নাম হচ্ছে বিগ ব্যাক ইভেন্ট সো বাইরের একটা সার্ভারে কিন্তু গাইস এই বিগ ব্যাক ইভেন্টের মাধ্যমে রিটার্ন দিয়েও দিয়েছে সো যাই হোক গাইস এই ইভেন্টের মাধ্যমে যদি আসে তাহলে আপনারা 1000 ডায়মন্ডের মতো খরচ করলে পেয়ে যাবেন সো আমাদের পার্পল শেড বান্ডেল এবং ডক্টর সেনিটি বান্ডেল দুইটারই কিন্তু হাই স্টাইল জোস সো এই দুইটাই কিন্তু রিটার্ন করতে চলেছে বাট আগে কিন্তু পার্পল শেড বান্ডেলটাই আসার কথা বাট বলাও যায় না গাইস এর আগে কিন্তু আবার আমাদের ডক্টর সেনিটি বান্ডেলটা দিয়ে দিতে পারে সো দেখা যাক গাইস কোনটা আগে দেই বাট গাইস আপনারা এটা শিওর থাকেন এই আপডেটে কিন্তু দিয়ে দিবে গাইস এই আপডেটে আমাদের একটা ইভো বান্ডেল আসার কথা ছিল যেটা লিক্স গাইস আপডেটের আগে থেকে দেওয়া হচ্ছিল বাট এখনো পর্যন্ত কিন্তু সেটার কোনো প্রকার ভিডিও পাওয়া যায়নি সো হতে পারে গাইস এটা গেমের ফাইলে এখনো পর্যন্ত এড করা হয়নি যদি গেমের ফাইলে এড করা হতো তাহলে কিন্তু গাইস এটা রিভিউটা আমি আপনাদের দেখিয়ে দিতে পারতাম যে কি কি ইমোট থাকবে প্লাস গাইস কি কি কালার থাকবে এবং গাইস বান্ডেলটা দেখতে কেমন হবে সো যেহেতু গাইস এটা রিভিউ এখনো পর্যন্ত পাওয়া যায়নি সেহেতু গাইস কনফার্ম দিয়ে বলতে পারতেছি না যে এই আপডেট আসবে কিনা যদি আসে তাহলে গাইস কয়েকদিনের মধ্যে গাইস এটা ভিডিও আমি পেয়ে যাব আর যদি না পাই তাহলে কিন্তু গাইস এই আপডেট আসবে না এর পরবর্তী আপডেট দিব আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন বাট আমাদের একটা ইভো বান্ডেল কিন্তু 100% কনফার্ম ডিজাইন করা হয়েছে ওকে গাইস প্রায় প্রত্যেকটা ভিডিওতে আপনারা কমেন্ট করেন ভাই জার্সি ইভেন্ট তো অনেকদিন ধরে আসবে আসবে করতেছে বাট আসতেছে না কেন জার্সি ইভেন্ট গাইস এত লেট করে দেওয়ার মেন রিজনটা হচ্ছে গাইস তারা কিন্তু এখন অনেক বেশি পরিমাণ ইনকাম করতেছে অনেক রেয়ার রেয়ার আইটেম রিটার্ন দিয়ে তো সেহেতু গাইস তারা জার্সি ইভেন্ট দেওয়ার প্রয়োজনটাই মনে করতেছে না যে জার্সি ইভেন্ট দেওয়া দরকার সো ফাইনালি কিন্তু এটা জার্সি ইভেন্ট দিয়ে দিবে এবার আমি যতবার দেখেছি গাইস বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে জার্সি ইভেন্ট এসেছে প্রত্যেকবার কিন্তু সকার রয়্যাল মাধ্যমে দিয়েছে সো সকার রয়্যাল ইভেন্টটা কেমন করে কাজ করে আপনারা সবাই জানেন এটা হচ্ছে গাইস একটা লাক রয়্যাল ইভেন্ট সো এখানে যদি আপনারা সিঙ্গেল স্পিন করতে চান তাহলে 25 ডায়মন্ড লাগবে আর যদি আপনারা 10 স্পিন করতে চান তাহলে এখানে 250 ডায়মন্ড লাগবে সো আপনারা যদি মাত্র 1000 ডায়মন্ডের মধ্যে খরচ করেন তাহলে কিন্তু 4 থেকে 5টার উপর জার্সি পেয়ে যাবেন সো ইভেন্টটা অনেক ভালো ইভেন্ট সো এর আগে বার যখন এসেছিলাম 1000 ডায়মন্ডের মাঝখানে মনে হয় 12টার মতো জার্সি পেয়েছিলাম সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন অনেক কম ডায়মন্ডের মাঝখানে কিন্তু সবাই জার্সি নিতে পারবেন এখন কথা হচ্ছে গাইস এটা কবে আসবে গাইস এটা এই মাসের 22 তারিখের পরে আসবে কারণ 22 তারিখে কিন্তু বই ইভেন্টের পিক দেয় সো বই ইভেন্ট চলাকালীন কিন্তু গাইস এটা দিবে না সেহেতু গাইস আমাদের বই ইভেন্টটা যেহেতু 22 তারিখে পিক দেয় আর তার কয়েকদিনের মধ্যে চলে যাবে তারপরে কিন্তু গাইস এটা 100% কনফার্ম দিয়ে দিবে এরপর গাইস দেখতে পাচ্ছেন আমাদের নেক্সট ফ্রি টু ইভেন্ট গাইস এই ফ্রি টু ইভেন্টটা আমাদের 10 তারিখের মধ্যে চলে আসবে মানে অক্টোবর মাসের 10 তারিখের মধ্যে এই ইভো M4 রানে ফ্রি টু ইভেন্টটা চলে আসবে সেখান থেকে যদি আপনারা এটা নিতে চান তাহলে কিন্তু 1082 ডায়মন্ড খরচ করতে হবে আর গাইস যদি এটা ম্যাক্স করতে চান তাহলে কিন্তু 14000 ডায়মন্ড লাগবে সো গাইস আপনারা বুঝতে পারছেন যাদের কাছে তত বেশি ডায়মন্ড নেই তারা জাস্ট বের করে রাখেন সো ধীরে ধীরে গাইস উইকলি মান্থলি গ্রো করে কিন্তু আপনারা এটা ইজিলি ম্যাক্স করে নিতে পারবেন সো যাই হোক আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ইভো M4 রানটা আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে দেন আমার কাছে দেখতে ভালোই লেগেছে বাট গাইস ইমোটটা কিন্তু একটু ভালো লাগেনি তো এট দা লাস্ট যে আপডেট দিব সেটা হচ্ছে গাইস আজ রাত 12টার আপডেট আজ রাত 12টার পরে বা কাল ভোর 4টার দিকে আমরা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবো গাইস আগামী কাল ভোর 4টার দিকে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সহ প্রত্যেকটা সার্ভারের জন্য একটা কনফার্ম ইভেন্ট আছে আর সেটা হচ্ছে গাইস এলিট পাসের প্রি অর্ডার আর সেটা ব্যানারটা তো গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন এটা আজ রাত 12টার পরে গেমের মধ্যে চলে আসবে সো যদি আপনারা প্রি অর্ডার করেন তাহলে গাইস এই ব্যাকপ্যাক স্কিনটা পেয়ে যাবেন সো ব্যাকপ্যাক স্কিনটা মোটামুটি ভালো আছে বাট গাইস প্রি অর্ডার করে কিন্তু ব্যাকপ্যাক স্কিন এর কোনো মানেই হয় না কারণ গাইস এতগুলো ডায়মন্ড খরচ করে জাস্ট ব্যাকপ্যাক স্কিন এটা কিন্তু অনেক লস হয়ে যাবে সো যাই হোক গাইস তারপর যেহেতু আসতে চলেছে সেহেতু আমি আপনাদের দেখিয়ে দিলাম তো আজ রাত 12টার পরে এটা চলে আসবে এসর গাইস যদি কোনো ইভেন্ট আসে ইন গেম ইভেন্ট তাহলে কিন্তু গাইস ফ্রি টু ইভেন্ট আসতে পারে বাট প্রি অর্ডার কিন্তু 100% কনফার্ম ফ্রি টু ইভেন্ট কিন্তু কনফার্ম না তো এই ছিল আজকে ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।